पंचम श्रेणी छात्र छात्री बंधुरा आशा करी तोमरा सबाई भालो आछो। आज आमरा जे विषयटी निये आलोचना करब पंचम श्रेणीर सेकेंड सामेटिव एग्जामेर बांगलार कोश्चेन पेपार निये। जेई मुहूर्तेई आमरा विभिन्न स्कूलेर प्रश्नपत्र हाते पाচ্ছি सबार फार्स्ट भिडियोर माध्यमे किन्तु आमरा तोमादेर काছে तुले धरছি। तोमरा किन्तु अवश्यই आमाদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, কথাটি কে কাকে বলেছিল? পরের প্রশ্ন, মধু আনতে কে কে বনে গিয়েছিল? 1-3 পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশটিতে কোন কোন আদিবাসীর নাম আছে? পরের প্রশ্ন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, ঠিক পরের লাইনটি লেখো। পরের প্রশ্ন, মনে পড়ে ড্যাশ ড্যাশ ব্যথা, শূন্যস্থান পূরণ করো। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর পুরো নাম ড্যাশ। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তার সঙ্গে রয়েছে কবিতায় গাছটিতে মায়াতরু বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, ডাকাত দল ফণিমনসার কি অবস্থা করেছিল? তখন বনের পরীর কাছে সে কি প্রার্থনা করেছিল? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার লাভ করেছিলেন? তিনি কোন আদর্শে বোলপুর শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন? 3-এর দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ করে 1/2 × 4 = 2। প্রথম, ঝড় কবিতায় ঝড় এসেছিল, এখানে 3টে অপশান আছে, ভোরবেলা, রাতের বেলা, দুপুরবেলা, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কুমির ও শিয়াল দ্বিতীয়বার, এখানে 3টে অপশান আছে, আলু, আখ, ধানের চাষ করেছিল। পরের প্রশ্ন, ট্রাকের দিকে সামনেই একটা সুন্দরী গরান শিশু গাছ ছিল, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, লিমেরিক কবিতাটির তর্জমা করেছেন, এখানে 3টে অপশান আছে, সত্যজিৎ রায়, সুকুমার রায়, বিমল রায়, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 4-এর দাগে রয়েছে শব্দার্থ লেখো। প্রথম, উল্লসিত, শুলো, শাশ্বত, নোনতা, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 4-2 লিঙ্গ পরিবর্তন করো, প্রতিটি প্রশ্নের মান হাফ করে 1/2 × 4 = 2। প্রথম, প্রকাশক, বিদ্বান, কবি, গায়ক। 4-3 নিচের শব্দগুলির বহুবচনের রূপগুলি লেখো। প্রথম, ছেলে, পরে আমি, পরে রয়েছে মেঘ আর রয়েছে ভক্ত। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 20 মার্কের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও। যেই মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।